প্রিয় ছাত্র ছাত্রীরা, ফিরে এলাম আমার ব্রেকের পর। এখন তোমাদেরকে সামান্য সামান্য কতগুলো জিনিস দেখাচ্ছি, যোগ বিয়োগ গুণ ভাগ, এইগুলো সামান্য জিনিস, কিন্তু এটা তোমরা অনেকেই ভুল করে ফেলো। একটু যদি গভীরভাবে চিন্তা করে দেখো বা আমার যে পড়াটা তুমি দেখো, তা দেখবে তোমাদের ভুলভ্রান্তিটা অনেকটাই কম হবে। প্রথমেই যাচ্ছি যোগের ব্যাপারে। ছোট ছোট যোগ আগে প্র্যাকটিস করবে, বড় যোগের প্র্যাকটিসের দরকার নেই, ছোট যোগ। 5 7 3 2, এটা কি হলো? না, 7-এর সঙ্গে 2 যোগ করলে কত আসছে? 9। 5-এর সঙ্গে 3 যোগ করলে 8। এটাতে দেখলে কিন্তু 9 হচ্ছে, 10 কিন্তু হয়নি। 10-এর বেশি যদি হয় তখন কি করবো সেটা একটু দেখো। মনে করো 8 7, 8 7 15, 15 হচ্ছে। 15-র এই 5টাকে এখানে বসাবো, ডান দিকে যে সংখ্যাটা আছে। এই একটা কোথায় থাকলো? এই একটা চলে এলো এখানে, চলে এলো। তাহলে 5 একে 6, 6 7 13। দেখতে পাচ্ছি, দেখো 7-এর সোজা 3 বললো, 8-এর সোজা 5 বললো, 1টা কিন্তু দূরে বসেছে। কি বললাম আবার? 7 আর 8 যোগ করলে 15 হচ্ছে, 15-এর 5টা এখানে বসলো, এই একটা চলে গেল এর মাথা। এইবারে যখন সবগুলোকে যোগ করছি, 7 5 12 1 13। ক্লিয়ার? এখন ছোট ছোট অঙ্ক প্র্যাকটিস করবে, বড় অঙ্ক প্র্যাকটিস করার দরকার নেই। এরপরে আসছি বিয়োগের ব্যাপারে। বিয়োগ মনে করো 5 7 2 4, বিয়োগ করছি। 7 থেকে 4 গেলে কত হয়? 7-এর পরে 4 গুলে, 4-এর পরে 7 গুলে যাবে। 5 6 7, কত গুলো হলো? 8 3, এখানে 3 বসলাম। আর 5 থেকে 2 বিয়োগ করলে 2-এর পর থেকে নিচ থেকে উপর পর্যন্ত গুনে যেতে হবে। 2-এর পর থেকে 3, 2 থেকে 9, 2-এর পর থেকে কত আছে? 2, 2-এর পর থেকে 3 4 5, হলো কত? 3। তাহলে বিয়োগ ফলটা কত হলো? 33। এখানে এর পরে একটু জটিলে যাবো। কিরকম জটিলে যাবো? 5 2 7 2, দেখো 2 থেকে 7 বিয়োগ যাচ্ছে না, তখন 2টাকে উপরে কি ধরবো? এখান থেকে 1 নিয়ে 12 ধরলাম। 12, 7-এর 7-এর 12 থেকে 7 বিয়োগ করলে 7-এর পর থেকে 8 9 10 11 12 5। এরপরে মজার জিনিস, তাহলে এই যে 12 এখান থেকে 1 নিয়ে নিয়েছিলাম, 1টা এখান থেকে নিয়ে ওখানে চালান করলাম 1। অনেকে কি করো, তোমরা 5 থেকে 1 বিয়োগ করো, কিন্তু আরো ভালো পদ্ধতি হচ্ছে, এই বিয়োগটা করতে গেলে পরের দিকে জটিল জায়গায় পৌঁছাবে, এই 1টাকে 2-এর সঙ্গে যোগ করে দিবে, এই 1টাকে 2-এর সঙ্গে যোগ করে দিবে। তাহলে কত হলো? 2 একে 3, 3-এর পর থেকে 5 গুণলে 4 একে 5, 2 25। কি বললাম? এখানে যে 1 ধার করলাম, 1টাকে নিচে যদি 2টাকে 3 করব, 3 থাকলে 4 করব, 4 থাকলে 5 করব, অর্থাৎ যে সংখ্যাটা থাকবে তার সঙ্গে 1 বাড়িয়ে নেব, বাড়িয়ে তারপরে বিয়োগ করব। এই বিয়োগটা যে ঠিক হচ্ছে আমরা বুঝবো কি করে? না, নিচে যে বিয়োগটা ছিল, বিয়োগ করছিলাম, এই বিয়োগটাকে এর সঙ্গে যোগ করে দেবো। 27 যোগ করলে কত আসছে? 7 5 12, 7 5 12 12, এই 2টা এখানে বসে গেল, 1টা আসলে যোগ হবে, 2 2 4 একে 5, তাহলে 52 মিললো, তাহলে আমাদের বিয়োগটা ঠিক আছে। এরপরে আমরা তোমাদেরকে দেখাচ্ছি ভাগ। ভাগটা করতে গিয়ে তোমরা অনেকে ভুল করে ফেলো। আমি মনে করো 5 কে 5 7 5 যে ভাগ করছি, 5 একে 5 7 নামলো, 5 একে 5 2, 5 5 25। অনেকে তোমরা কি করো, এখানে অনেকে এরকম লিখে দাও, এটাও চলবে না, অনেকে শূন্য লিখে দাও তাও চলবে না, এখানে কমপ্লিট করে রেখে দাও। ভুলটা কোথায় হয়, ভুলটা কোথায় হয় সেটা তোমাদের দেখাচ্ছি। ৪০৩ দিয়ে ভাগ করতে দিলাম, প্রথমে 4-এর মধ্যে 5 যাচ্ছে না, তাহলে 2টো সংখ্যা নিলাম, 5 আসছে 40, নামলো কত? 3। এইখানটাতে তোমাদের ভুলটা হয় কি, 3 নামার পরে যদি ভাগটা না যায় তখন কি হবে? না,
ভাগ শেষে এক ভাগ ফলে একটা শূন্য বসে দিই, মনে থাকবে? এরপরে যদি আবার নামানোর পর ভাগ না যেত আবার শূন্য বসতো, তাহলে আমাদের এই ভাগটা ঠিক হলো কি ভুল হলো? যদি আগেরটা করে দেখি তাহলে কি হচ্ছে, না ভাজক গুণিত ভাজ্য যুক্ত ভাগফল করলে এইটা আসবে, তাহলে পাঁচ গুণিত আট, পাঁচ আসছে ৪০, তার সঙ্গে তিন যোগ করা হলো কত, ৪৩। তাহলে ভাগটা ভুল ছিল আট বসালে, শূন্য বসালে কি হবে, না ৮০ গুণিত পাঁচ, আট পাঁচে ৪০, ৪০০ যুক্ত ৩, ৪০০। ক্লিয়ার? তাহলে আবারও বলছি, যদি নামার পরে যদি ভাগ না যায় তখন ভাগ করে একটা শূন্য বসবে। এই ধরনের আর একটা ভাগ দেখাচ্ছি, দেখো মনে করো ১১ ১১ দিয়ে ভাগ করছি, ১১ একে ১১, ২ নামলো, ভাগ যাচ্ছে যাচ্ছে না, শূন্য বসলো, এবারে ১ নামলো, ১১ একে ১১ বিয়োগ করলে কত হলো, ১ ১, ভাগ শেষ কত থাকলো, তাহলে ১০, ভাগ ফল তাহলে ১০১। এরপরে যদি এটা এইভাবে থাকতো যে এটাকে ১২ করলাম, ১২ করলাম, ১২ ১১, তাহলে ১২ একে কত নামলো, ১, ভাগ যাচ্ছে যাচ্ছে আর শূন্য বসলো, আবার ১ নামলো, ভাগ যাচ্ছে আবার একটা শূন্য বসলো, ভাগ করলো ১০০, ভাগ শেষ হলো কত, ১১। এরকম আবার যদি নামার পরে ভাগ যদি না যেত পরপর কি আসতো, ভাগ করে শূন্য বসে যেত। ক্লিয়ার? এই ধরনের প্র্যাকটিস করবে, এর পরবর্তী ক্লাস আবার আমরা ছাড়বো, তোমাদেরকে দেখাবো।